দেখেছি 40 আপনার আপনার অনেক দিন আগে বাংলাদেশের একটা নারী সেটা হলো তাসনিয়া নাসরিন আল্লাহর কোরআনের বুলদর ছিল এই 100 আর দুই নম্বর ইদিনিং এসে দেখতেছি মুদাফফির বিন মুহাসসিন ওই কুত্ত কোরআন শরীফের বুলদর ছিল কত আকায় না কত আকায় না দাদার এত বড় সাহস বিশ্বের কোন মানুষ কোরআন শরীফের ভুল ধরতে পারে না তাসনিয়া নাসরিন বেশ্যা আর তুই একজন সেই কোরআন শরীফ ভুল ধরিস এই জন্য আমি নিয়ত করেছি মুদাফফির বিন মুহাসসিনের সাথে বেশ্যা তাসনিয়া নাসরিনের বিয়ে দেব তার কটকালি করব আমি আর আপনারা বড় যাত্রী হবেন রাজি আছেন দেশ জাহান্নামে চলে যাচ্ছে বেটা বুকে আবার হাত বাঁধা নিয়ে বেজাল করতেছে আবার ফেসবুকে লেখা ফেসবুকের মধ্যে তুই লেখিস তুই ফেসবুক মানে ল্যাংটা ছবি দেখিস বেটা কত কন্যা কত কন্যা ফেসবুকে লেখিস ল্যাংটা ছবি দেখিস আর আলেমদের বিরুদ্ধে লেখিস তোর সাহস কি বেটা বদমাইশ এ বেটা আমি তো ফেসবুক গাঁথি না এই যে তাজমহলে সারা বাংলাদেশ ঘুরি আর বেড়া দিয়ে তুমি করো ফেসবুকের মধ্যে রাতে লুচ্চামু করো আবার আলেমের বিরুদ্ধে লেখো জাহান্নামে চলে যাচ্ছে মা বাবা ভাত কাপড় দিয়ে না সেই দিকে নাই কে বুকে হাত বাঁধলো নামাজ হবে লাভের নিচে বাঁধলো নামাজ হবে ছেড়ে দিলেও নামাজ হবে ফাজলে করো তাই না বললি কালকে আবার আমার মনে লেখবে তোর সাহস থাকে আমার কাছে যাস তোর চাপার দাঁত খুলে ফেলো দেবো ওর বাড়ি শীত সুট খাতেছে ওর বাড়ি স্টার জলসা দেখতেছে ওর ছেলের হাতে তাজ মোবাইল দিয়ে ওর ছেলে ল্যাংটে ছবি দেখতেছে ও বুকে হাত বদা নিয়ে বসে আছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমানের বিশ্বাসী কু আনফুসিকুম নিজে বাঁচো ও আহলিকুম নারা তোমার আহল পরিবারকে বাঁচাও আর নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাতে পারলাম না আমার ছেলে আমার মিয়ার কাছে টাচ মোবাইল দিয়া তুই আলমের বিরুদ্ধে টাচ মোবাইলের মধ্যে ফেসবুকে লেখিস তোর ছেলে তো বদমাইশি করতেছে বাটা ছয় মিনিটে লেখ তোর বাড়ি সামাল কর বুকে হাত বাঁধা লিয়া তুই লাগাছিস সারা বিশ্বের মানুষের নামাজ হয় বুকে না হাত বাঁধে আর তোর নামাজ হয় না ফাঁক করে দাঁড়ায় মসি রমা ফাঁক ও পা ও ফাঁক আর তো আর সে করাইছে কি শোনেন এগুনি একটা শয়তান মানুষ সুবি শয়তান ওয়াস ওয়াসিল খান্নাস এগুনি খান্নাস হাসতেছেন কি বেজাল সুদের বিরুদ্ধে কথা নাই কে খালি নামাজের বিরুদ্ধে তার নামাজ নষ্ট যদি হয় তাহলে ওদের সাকসেসফুল এটাও একটা শয়তান শয়তান নামাজ সোজা আমি বললাম না যে নামাজে দাঁড়াইছেন প্রশংসা করতেছে আল্লাহ কিন্তু শয়তান মনটা গুঁড়ো নিয়ে চলে গেছে সেই চতুরালী বাজারে এও একটা শয়তান যাতে নামাজ হয় ওই একটা শয়তান আর এলো প্রকাশ্য শয়তান শয়তান দুই প্রকারের ও ভাই এগুনি কে আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি এটা নিয়ে বাদাবাদি করবেন কেন সুদ খাওয়া মানুষ জাহান্নামে যাচ্ছে ঘুষ খাওয়া জাহান্নামে যাচ্ছে মিথ্যা কথা বলতেছে চুরি বদমাইশি করতেছে ঘরের মধ্যে জেনা হচ্ছে সেই দিকে তোমার কর্ণপাত নাই তুমি শুধু বুকে হাত বাঁধা নিয়ে বসে আছা গাঞ্জা খায়া নেশা খায়া ছেলেরা জাহান্নামে তার বন্ধরে চলে গেছে আর তুমি সেই বুকে হাত নিয়ে বাঁধা আসাও আর জিহাদের খবর নাই দেশটা জাহান্নামের পথে চলে গেছে আবার কয় যে ইহুদিদের ইমান ওরা শিরিক করে না ওরা ভালো তার মানে কি বোঝা গেল দালালি তো কম করে করিও কয়দিন হাতটা জোর তোমার মা কাবির হাত আছে গায়ের শক্তি আছে যখন মরে যাবে তখন কি জবাবটা দিবে আমি কি কারোর পক্ষে আর বিপক্ষে বলতেছি আমি মানুষকে বাঁচানোর জন্য কথা বলতেছি তারা কোরআন শরীফের ভুল ধরে এত বড় সাহস তোকে কে দিছে আবার নাম দিছে কি আগে শুনছি হে জাতি তাবাদে কিছুদিন আগে শুনছি রফাদান তাবাদে আহালে হাদিস তাবাদে লাম আজাবি তাহলে সালাফি আরে তোর বাপের নাম কয়টা রে কয়টা
আদতের বাপের নাম। একজনে দল্লি কয় দেন আমি আহলে হাদিস, আমি লামা সাহেব কথা কয় না, আর একজনে কয় তুই কি আমি আহলে হাদিস, এমনকি আমি রফায়েদার। এত নাম কেন করে? রসুল বলেছেন একটাই আমার দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সেইটাই তো বেহেশতে যাবে। রসুল বলছে ওইটাই আমার দল, তাহলে রসুলের দল বাদ দিয়ে তোরা এত নাম দিলি কেন? এটা হলো আমার প্রশ্ন। তোদের নাম ছয়টা আর আমাদের নাম একটা, আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখি আমাদের কথা কর। আর তোর হলো হেজাতি, আহলে হাদিস, লামাজাভি, রফায়দান, এরপরে আপনার ওই সালাফি, এত নাম কেত করে রে বেটা? তোর বাপের নাম কয়টা? সেই উত্তরটা দিস, আই উত্তরটা দে। ওই দিন বড় বড় চোখ করে তাকা রয়েছে তোমার, বড় বড় চোখ করে বাচ্চ আনসারি টেবুলের নিচে মাথা দেওয়ার লোক না, জোরকন ঠিক কিনা? ওদের হাতে ভাল ভালাই করো, ইমান নষ্ট করবার জন্য যে ছয়টা দলের কথা বললেন না, এই ছয়জনই যথেষ্ট। অতএব আমরা মুসলমান, আমাদের কোরআন কয়টা? জোরকন কোরআন কয়টা? ইসলাম কয়টা? নবী কয়টা? কোরআনও একটা, ইসলামও একটা, নবী যদি একটা হয় এত দলাদলি কেন? একটা মানুষের নাম থাকে দুইটা, কথা বুঝতেছেন না? একটা নাম হলো আব্দুল খালেক, এটা হলো নাম, আর একটা জব্বার লেখে ব্যাকেটে। আচ্ছা তোরা ব্যাকেটে কি লেখিস বেটা শালা, কি লেখিস? না হয় হাদিস, না হয় না মাজহাবি, না রফাদান, না হেজাতি, কোনটা লেখবি? বাদপারি বাদ দেব, ওই দেখেন কিভাবে রাগ করতেছে। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? এক নাম দে ব্যাকেটে, একটা নাম দিলি ব্যাকেটে, আর একটা দিলি দুইটা নাম, হবে এত নাম কেত করে? মোহাম্মদ লেখে না তো, একজন লোক বলছে মুখে থুতু মারা লাগবে, ওর মুখে পেশাব করা লাগবে। তোমার পেশাবে এত জোর, তোর এত জোর হয়েছে তুই মুখে পেশাব করবে চাষ, আবার তুই করবে চাষ, আর একজনের দিয়ে করবে চাষ, তুই আলেম নামে কলঙ্ক, তোর পেশাবের এত জোর, একটা আলেমের মুখে থুতু মারবে তার মুখে পেশাব করে দিবে চাষ, তুই ওই আলেমের মুখে যদি পেশাব করবে আর সাজ, তাহলে আমার কথা যে তোকে একটা ডেল দিলি দশটা নেকি হবে, এটা আমার ফতুয়া, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ কোরআনের ভুল ধরছে না, সে কথা বলছে কোরআন জাল, কি বুদ্ধি, সুরা ফাতিহা পড়িবে পারে না, সেই কোরআন শরীফে ভুল ধরে চিন্তা করছে। সুরা নাস কোরআনের অংশ না, দেখেন কত বুদ্ধি। এগুনি হলো আপনার, এগুনি কি? এগুনি হচ্ছে আল্লাহ রসুল এই এই কোরআনের আয়াত পড়িয়ে লয়া আপনার পুলিশে মিনাল জিন্নাতে ওয়ান নাস, অর্থাৎ সুরা ফালাক সুরা নাস পড়লে শয়তান দূর হয়ে যাবে। ওদের কথা তখন শুনবেন, যদি চোখে পড়ে হয়তো ধোকা দিতে পারে। সুরা ফালাক আগে পড়বেন, সুরা নাস পড়ে হাতে ফুলিয়ে সর্ব শরীর এরম করে বন্ধ করে নিবেন। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ ওদের দেখতে হয়তো করবেন, কারণ ও আপনার কখন জানো অসুস্থ হতে কানে কানে এসে কবে যে এ নেবাদিস ওদের থেকে সাবধান। আর দুই দিন দেরি করে আপনাদের এবার ঠান্ডা আছে, যদি গরম না হন ওরা সেভাবে প্রভাব বিস্তার করতেছে, 20 বছর পরে বাইরে বাইরে ঘরে তুলবে হানাফি এলাকারে। থাক তসমি টিবিলে বসে আসো তো, থাকো দুঃখ আছে দরকার কপালে, এ কয়া গেলাম আমি, হয়তো সেদিন আমি থাকবো না কন্ত, কারণ মৌত কি বলি আসবে নাকি, আজকেও মরে যেতে পারি। কি যেন বলতেছিলাম, নারাত তাকবীর, আমার মুসলমানের ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, এখন মার বাদান খেদমত করে না, বাবার বাদান খেদমত করে না, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, বুকে হাত বাঁধা নিয়ে পড়িয়ে আছে, কথা কয় না, কথা কয় না। আরে মাকে বাদ দে, হাত কোনে বাদ দে, না বাদ দে ওটা আমার দেখার নাই, মাকে বাদ দে, বাবা বাবার খেদমত কর, মায়ের খেদমত কর, কথা কয়।
এখানে হাত বাঁধা ফরজ না, লাভের নিচে হাত বাঁধা ফরজ না, বুকের উপর হাত বাঁধা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। যারা এই জেলেতে ফতোয়াবাজি করে তোর মাক তো বাদ দিস না, ফরজ ছেড়ে দিয়া নফল নিয়া সুন্নাত নিয়ে দৌড়াদৌড়ি করো, তাই না? এ কথা কলি তো বাদ সন্তানি ভালো না।